নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা এটিকে মোহনবাগান ম্যাচ জিতুক বা ম্যাচ হারুক একটা প্লেয়ারকে নিয়ে সব সময় কিন্তু আলোচনা চলতেই থাকে সেটা হচ্ছে দীপক টাংরি তো এই নিয়ে কিন্তু আমি প্রায় দুখানা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি তো এই দীপক টাঙ্গরিকে কিন্তু এবার এটিকে মোহনবাগানের উচিত বাদ দেওয়া ফার্স্ট ইলেভেন থেকে অন্তত কারণ দীপক টাঙ্গরি তিনি যদি একশোটা দুশোটা তিনশোটা পাঁচশোটা যতটাই বল তার কাছে পাস দেওয়া হোক তিনি সেই বলটাকে আগে না পাস করে তিনি সবসময় ব্যাক পাস করেন মানে তার জীবনে এগিয়ে যাওয়ার কোনো লক্ষ্য নেই পিছনে সব সবসময় লক্ষ্য থাকে এবং তার এই এইরূপ আচরণের জন্য কিন্তু এটিকে মনবাগানকে যথেষ্ট সাফার করতে হয় কিন্তু সেটা জুয়ান ফেরান্দো একদমই বোঝেন না প্রত্যেক ম্যাচে জুয়ান ফেরান্দো তাকে ফার্স্ট ইলেভেনে রাখেন তারপরে দলকে কিন্তু তিনি বলতে গেলে পুরোপুরি ডুবিয়ে যান কারণ তিনি ডিফেন্সে ব্লকার হিসাবে কোনো প্লেয়ারই নয় কোনো ব্লকিংই করতে পারেন না তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এটিকে মোহনবাগান টিমে আর একজন ভরসাজনক প্লেয়ার রয়েছে লেনি ছাড়াও তিনি হচ্ছেন প্রণয় হালদার তো প্রণয় হালদারের ইনজুরি ছিল ফার্স্টের দিকে সেই কারণে তাকে কিন্তু রেজিস্টার করায়নি যেটা কিন্তু সবথেকে বড়ো ভুল কারণ প্রণয় হালদারকে অবশ্যই রেজিস্টার করিয়ে রাখা উচিত ছিল এতদিনে নিশ্চয়ই তিনি ফিট হয়ে গেছে কারণ তিনি যথেষ্ট ভালো কিন্তু প্র্যাকটিস করছেন যেটুকু খবর কিন্তু পাওয়া গেছে তো সেক্ষেত্রে প্রণয় হালদারকে যদি রেজিস্টার করানো থাকতো তাহলে প্রণয় হালদার কিন্তু খেলতে পারতো সেক্ষেত্রে অতটা প্রবলেম কিন্তু হতো না তো যে কারণে কিন্তু রেজিস্টার করানো হয়নি তাই কিন্তু এই আগামী জানুয়ারিতে অবশ্যই প্রণয় হালদারকে রেজিস্টার করানো উচিত এবং দীপক টাঙ্গরির জায়গায় লেনিকে শুরু করানো উচিত তারপরে লেনি যখন হাঁপিয়ে পড়বেন তারপরে তার সাবস্টিটিউট হিসাবে কিন্তু প্রণয়কে ইউজ করা উচিত নাহলে প্রণয়কেও ফার্স্ট লেভেনে ব্যবহার করা উচিত এটা অবশ্যই কিন্তু জুয়ান ফেরান উচিত এই পরিবর্তনটা করা তাহলে কিন্তু দলটা অবশ্যই ভালো খেলবে একটা প্লেয়ারকে নিজের ইচ্ছা মতো খেলিয়ে তাকে কিন্তু মানে একটা দলকে ডোবানোর কোনো মানেই হয় না তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ